হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এলিক্সির অফ লাইফ ব্লগিং। আজ আমরা বানাচ্ছি আমাদের সবার পছন্দের সিঙ্গারা। আর সিঙ্গারাটাকে টেস্টি করতে গেলে তার জন্য সিঙ্গারার পুরটাকেও টেস্টি করতে হবে। হ্যাঁ, সিঙ্গারার ফিলিংটা তৈরি করতে হবে ভালো করে। তার জন্য আমাদের লাগছে 250 গ্রাম ক্যাবেজ, 100 গ্রাম ক্যারেট এবং 150 গ্রাম মতো পটেটো। এই তিনটে ইনগ্রিডিয়েন্টকে আমরা একসাথে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। প্রেশার কুকার করে নিতে পারি আমরা 2 সিটি দিয়ে। ভালোভাবে নুন আর হলুদ দিয়ে এই ক্যাবেজ, ক্যারেট আর পটেটোটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন, আমরা বাঁধাকপি, আলু আর গাজরটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে প্রেশার কুকার করে নিয়েছি এবং এটা এইরকম অবস্থায় পৌঁছেছে। আমরা ক্যাবেজ না ইউজ করে পুরোটা পটেটো দিয়েও, আলু দিয়েও ফিলিংটা তৈরি করতেই পারি। সিঙ্গারার ফিলিংটাকে আরও টেস্টি করবার জন্য আরও কী কী লাগছে চলুন দেখি। এর জন্য লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি, আর লাগছে 1 টিস্পুন আদা বাটা, আর তাছাড়া আমাদের লাগছে কাঁচা লঙ্কা, লঙ্কা কুচি। আমি 5টা বড় সাইজের লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা ইউজ করবেন। 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা আগেই বলেছি, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি, আর আমি নিয়েছি কিছু কাঁচা বাদাম, যেটাকে আমি ফ্রাই করে নেব। আর আমি দেব এর সাথে সামান্য ধনে পাতা কুচি। তো এরপরে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে আমরা কীভাবে মিক্স করে নেব, বাঁধাকপি, পটেটো আর ক্যারেট দিয়ে ভালোভাবে মিক্সটাকে কীভাবে আমরা প্রিপেয়ার করব সিঙ্গারাটা যাতে আরও টেস্টি হয়, চলুন দেখে নিই ভালো করে। তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস। ওকে ফ্রেন্ডস, আমি নিয়ে নিয়েছি একটা প্যান, অ্যাড করছি অয়েল। ওকে ফ্রেন্ডস, তেল আমাদের গরম হয়ে গেছে। এরপরে এই যে বাদামটা আমরা নিয়েছিলাম, বাদামগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে দিলাম একটু নুন, এবং এটাকে এবারে ভালো করে আমি ফ্রাই করে নেব। ওকে ফ্রেন্ডস, দেখুন বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে। 1-2 মিনিট ফ্রাই করলেই এনাফ। বাদামটাকে আমি এবারে তুলে নিলাম, ইটস রেডি। এবারে আমি আমাদের কাটা পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে আমরা ভালো করে এবারে ফ্রাই করে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। ওকে ফ্রেন্ডস, পেঁয়াজটার আমাদের গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা। যে 1 টিস্পুন আদা বাটা নিয়েছিলাম আগে থেকে, সেই 1 টিস্পুন আদা বাটা অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটাকে ফ্রাই করব কিছুক্ষণ। 1-2 মিনিট আমরা মশলাটাকে ফ্রাই করে নিয়েছি। এরপর আমাদের বাকি যে মশলাগুলো আমরা রেডি করেছিলাম সেই মশলাগুলো একসাথে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বলেছিলাম আগে যে 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর আমি বাকি মশলাগুলো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর হলুদ অ্যাড করে দিলাম। আপনারা যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে আপনারা লঙ্কা গুঁড়োটাকে পুরোপুরি অ্যাভয়েড করবেন। মশলাটা আমি একটু স্পাইসি করছি, একটু ঝাল, কেননা এটা সিঙ্গারার কোটিংটা যখন এরপরে পড়বে ময়দার, তো ভিতরের ঝালটা কিন্তু অতটা আমরা টেস্টটা পাবো না। তো একটু বেশি ঝাল করাই ভালো আমার মনে হয় ফিলিংটা। এরপরে বাকি যে আমাদের বাঁধাকপি, আলু আর গাজর সেদ্ধটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম ভালো করে। এরপরে এটাকে মিক্স করে নেব, মশলার সাথে কষিয়ে নেব। শুকনো মশলাগুলো আমরা বেশিক্ষণ কিন্তু তেলে ফ্রাই করলাম না, কারণ তাহলে পুড়ে যেতে পারে। এবারে বাঁধাকপি সহযোগে কিন্তু ভালো করে আমরা ফ্রাই করে নিচ্ছি, সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। সব মশলাটা ভালো করে মিক্স করব। নুনটা অবশ্যই টেস্ট করবেন কেমন হলো। 3-4 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি, দেখুন এরকম অবস্থায় এসেছে, পুরোপুরি স্ম্যাশ হয়ে গেছে। আপনারা চাইলে আলুটা আগে থেকেও স্ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি আগে থেকে স্ম্যাশ করিনি। এবারে আগে থেকে যে বাদাম ভেজে রেখেছিলাম আমি সেটাকে ক্রাশ করে নিয়েছিলাম হালকা করে, সেটা আমি অ্যাড করে দিলাম এর সাথে। সিঙ্গারার ফিলিংটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়েই এসেছে।
এরপরে আমরা লাস্টে অ্যাড করব এটা নামানোর আগে এক পিঞ্চ গরম মশলা পাউডার আর অ্যাড করে দিচ্ছি তার সাথে আমাদের ধনে পাতা কুচিগুলো ভালো করে মিক্স করে নেব আবার আর কিন্তু বেশিক্ষণ আমি ফ্লেমটা অন রাখবো না ফ্লেমটাকে আমি গ্যাসের অফ করে দিচ্ছি এবারে মশলা কিন্তু আমাদের রেডি পুরোপুরি সিঙ্গারার ফিলিংটা এবারে এটাকে আমরা ঠান্ডা হতে দেব দেখুন লাভলি এটাকে ঠান্ডা হতে দেব ততক্ষণে আমরা আমাদের সিঙ্গারার কোটিংটা তৈরি করে নেব তার জন্য আমাদের লাগছে 250 গ্রাম ময়দা 2 টিস্পুন সল্ট 1 টিস্পুন সুগার আর এর সাথে দেব 2 টিস্পুন জোয়ান জোয়ানটা যাতে আপনার অম্বল না করে অ্যান্ড পেট খারাপ না করে আর ময়ানটা একটু বেশি করে অবশ্যই তার জন্য 4 টেবিল স্পুন অয়েল এবারে ভালো করে এটাকে আমরা মিক্স করব আস্তে আস্তে আর একদিকে আমরা করে নিয়েছি হালকা গরম জল গরম জলটা আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে আমরা যেরকমভাবে লুচি বা পরোটার ময়দা মাখি সেরকমভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে এবং জলটা একেবারে সবটা না দিয়ে কিন্তু অল্প অল্প করে ভালো করে মিক্স করতে হবে ভালোভাবে ময়দাটাকে এইভাবে আমরা মেখে নেব এবং একটা ডোতে নিয়ে আসবো ওকে ফ্রেন্ডস ডো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবং সেখান থেকে আমরা এরকমভাবে ছোট ছোট বলসের শেপ দিয়ে দেব যেরকমভাবে আমরা লুচির ময়দা বেলি বা লুচির বলসগুলো তৈরি করি লুচির জন্য যেই আকারের ঠিক সেরকমভাবেই বলস তৈরি করব এবং রোলিং পিনের সহায়তায় সেগুলোকে আমরা বেলে নেব এবং মনে রাখতে হবে লুচির মতো একদম গোল না করে এগুলোকে যাতে একটু লম্বার দিকে করি যাতে করে আমাদের ফিলিংটা ভরতে সুবিধা হয় ফিলিংটা ভরার জন্য চারিদিকে আমাদের একটুখানি আগে জল দিয়ে দিতে হবে যাতে করে এটা আটকাতে পারি আমরা এই রকমভাবে দেখুন এরকমভাবে আটকে নিচ্ছি আগে দুই সাইডটাকে তার জন্য পাশগুলো একটু জল দিয়ে দিয়েছি এরপরে যখন এটা একটা পকেটের মতো হয়ে যাবে এই রকম তার মধ্যে আমরা ফিলিংটাকে ভরে দেব যে বাঁধাকপি আলু গাজর দিয়ে আমরা ফিলিংটা তৈরি করেছি মশালেদার সেই ফিলিংটাকে এইভাবে ভরে দেবো খুব বেশি ভরবো না এবং তারপরে এই উপর সাইডগুলো পাশগুলোকে আবার একটু করে জল লাগিয়ে দেব এবং এইভাবে বেন্ড করে উপর দিকটা এইভাবে মুড়ে দেব এবং পাশগুলো ভালো করে সিল করে দেব যাতে কোনো দিক দিয়ে পুর না বেরিয়ে যায় কেননা যখন আমরা যদি ভালো করে সিল না হয় যখন আমরা এটাকে গরম তেলে দেব তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে তো মেক শিওর যে অল সাইডস আর লকড প্রপারলি প্রত্যেকটা সাইড যেন ভালো করে সিল হয় রেডি হয়ে গেছে সেকেন্ড সিঙ্গারাটা চলুন এইভাবেই রেডি করে নেব পাশে এরকমভাবে জল দিয়ে দিচ্ছি এবং তাকে এভাবে সিল করে দিচ্ছি দুই সাইডটা আগে যখন পকেটের মতো হয়ে গেল তখন তার মধ্যে আমরা ফিলিংটা দিয়ে দেব ময়দা বেলাটা যতই আপনার লম্বা হবে একটু লম্বার দিকে হবে তত কিন্তু আপনার সিঙ্গারার শেপটা ভালো আসবে আবার জল লাগিয়ে নিচ্ছি এরকমভাবে সাইডগুলোয় এবং বড় দিকটাকে একটু টেনে সামনের দিকে এইভাবে এনে মুড়ে দেব আবার সিল করে দেব ঠিক আগের মতো এইরকমভাবে কিন্তু আমরা সবকটা সিঙ্গারা তৈরি করে ফেলব দেখুন সব সাইডটা আমরা ভালো করে সিল করে দিয়েছি হয়েছে না একদম দোকানের মতো সিঙ্গারা এবং অবশ্যই এটা দোকানের থেকেও হেলদি হবে রেডি আমরা সমস্ত সিঙ্গারাগুলো ফিলিং ভরে ফেলেছি তো চলুন এবার আমরা ফ্রাই করব তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এরপরে আমরা কিন্তু ফ্রাই করবার জন্য রেডি দিয়ে দিলাম একটা দুটো আর একটা দেয়ার ইজ রুম ফর অ্যানাদার ওয়ান একটু সাইডে সরিয়ে দিচ্ছি দুটোকে আর একটা সিঙ্গারার জায়গা হয়ে যাবে সব সময় কিন্তু খেয়াল রাখবেন যে ডোন্ট ওভার ক্রাউড ইয়োর কড়াই অর ডোন্ট ওভার ক্রাউড ইয়োর প্যান সবসময় ওভার ক্রাউড করে দেবেন না অনেক সিঙ্গারা দিয়ে দেবেন না এক সাইডটা কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে দেখুন একটু লাল লাল কালার এসেছে আমরা ফ্লিপ করে দিচ্ছি অপর সাইডটাও টার্ন করে অপর সাইডটা একটু লাল লাল করে ভাজবো
Wow! Looking wonderful, isn't it? আমার তো এখনই খিদে পাচ্ছে। তো এইরকম ভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন দুই সাইডটাই। আমাদের কিন্তু ভাজা অলমোস্ট কমপ্লিট, দুই সাইডটাই আমরা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তুলে নেব অ্যান্ড ইটস রেডি ফর প্লেটিং। চলুন তাহলে এবারে প্লেটিং করে নেব। অন্য সিঙ্গারাগুলোও আমরা ভেজে নিই। 1, 2, and 1 more. একদম ইজি আর সিম্পল, তাই না? তাহলে রেডি হয়ে গেল আমাদের সিঙ্গারা, প্লেটিং করে ফেলেছি অ্যান্ড উই আর ভেরি হাংরি অ্যাজ অলওয়েজ। তো আপনারাও ঝটপট করে বানিয়ে ফেলুন এবং আমাকে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো। সো ফ্রেন্ডস, সি ইউ ইন মাই নেক্সট এপিসোড। বাই বাই।